এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বিমান বাহিনীকে আরও আধুনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। ডাকসুতে হামলায় আহতদের অবস্থা নিয়ে ঢাকা মেডিকেলে ব্রিফিং আজ, ভিপি নূরের নিরাপত্তা চেয়ে আইনি নোটিশ। মধুর ক্যান্টিনে অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল, ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ। দশকের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণে বিরল রিং অফ ফায়ারের সাক্ষী হল বিশ্ব, বাংলাদেশেও আংশিক দৃশ্যমান। এবং উত্তরাঞ্চলে আবারও তীব্র শীতের প্রকোপের জনদুর্ভোগ, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। নদীর জল ঘোলা ভালো আর জাতের সিমেন্ট কালোই ভালো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন নেদ্রি শেখর। যশোরে বিমানবাহিনী একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর 76তম বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ জন মহিলা ক্যাডেট সহ মোট 104 জন অফিসার ক্যাডেট এবার কমিশন লাভ করেন, যাদেরকে ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। অত্যাধুনিক বিমান বাহিনী গঠনে বর্তমান সরকারের আন্তরিকতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেই ধারাবাহিকতায় আধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে, দেয়া হচ্ছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। আজকের দিনটি আপনাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ। আজ থেকে আপনাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনাদের সবসময় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আপনারা শপথ গ্রহণ করেছেন, কাজে আপনাদের জীবনে এটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং জীবনের প্রধান ও প্রথম ব্রত। প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করা হবে। সরকার প্রধান সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ আপনারা গ্রহণ করেছেন তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত মানোন্নয়নের জন্য আপনাদের সদা সচেষ্ট থাকতে হবে। মনে রাখবেন, সততা, একাগ্রতা, নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আমি আশা করি অকৃত্রিম দেশ প্রেমের প্রেরণা উজ্জীবিত হয়ে এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলার আকাশ মুক্ত রাখার যে শপথ আপনারা নিলেন তা বাস্তবায়ন আপনারা সবসময় করে যাবেন।
নবপ্রজন্মের উদীয়মান কর্মকর্তা হিসেবে আজকের বিমান বাহিনীকে আপনারা নিয়ে যাবেন সফলতার শিখরে, এ আমার প্রত্যাশা। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্যারেড পরিদর্শন করেন। আবহাওয়া প্রতিকূল থাকায় এবার আয়োজন ছিল সংক্ষিপ্ত পরিসরে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, যশোর। ডাকসুতে হামলার ঘটনায় আহতদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে আছেন সামিয়া রহমান প্রিমা, যোগাযোগ করছি তার সঙ্গে। প্রিমা, ডাকসু হামলায় আহতদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? সামির, হাসপাতালের পরিচালক কিছুক্ষণ আগে ব্রিফিং এ তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 8 জন। গতকাল পর্যন্ত 9 জন ছিলেন, আর আজকে যে 8 জনের অবস্থা তিনি জানিয়েছেন, এর মধ্যে নূর সহ নাজমুল সহ 4 জনকে আজকে ডিসচার্জ ছেড়ে দেওয়া হতে পারে তাদেরকে আজকে। আর বাকিদের অবস্থা তিনি জানিয়েছেন, আমরা জানি যে তুহিন ফারাবি সংকটাপূর্ণ অবস্থায় ছিলেন, তিনি বলেছেন তুহিন ফারাবির অবস্থার বেশ উন্নতি হয়েছে, তাকে আইসিইউ থেকে এসডিইউ তে নিয়ে আসা হয়েছে এবং আগামী শনিবার তাকে কেবিনে নিয়ে যাওয়া হবে। এবং একই সাথে তিনি জানিয়েছেন এপিএম সোহেল, যে ছেলেটাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, সোহেলের অবস্থার অনেকটা উন্নতি হয়েছে, সে এখনো এসডিওতে রয়েছেন, তাকেও আগামী শনিবার ওয়ার্ডে নিয়ে আসা হতে পারে। আর একজন রয়েছেন যিনি আমিনুল, যার ইনফেকশন রয়েছে। আমিনুল কিন্তু নূরের আপন ছোট ভাই, যে আমিনুলকে নিয়ে সবাই চিন্তিত ছিলেন, সে আমিনুলের অবস্থা বলছেন তার ইনফেকশন এখনো থাকলেও এখনো বিপজ্জনক কোনো অবস্থা নয়। তো এই ছিল সবার পরিস্থিতি। আর তিনি জানিয়েছেন গতকালকে কিন্তু হাসপাতাল প্রাঙ্গণ থেকে সাধারণ ছাত্র অধিকার রক্ষা সংরক্ষণ পরিষদ থেকে অভিযোগ করা হয়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য বা তাদের শারীরিক অবস্থার নিয়ে তারা লুকোচুরি করছে। তারা এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং তারা বলেছেন যে এই ধরনের ডাক্তাররা অবশ্যই যথেষ্ট তারা সতর্ক অবস্থায় রয়েছেন। তারা বলছেন তুহিন ফারাবি ও এপিএম সোহেলকে নিয়ে যে চিন্তা ছিল সেটি এখন আর কোনো চিন্তার কারণ নেই, ডাক্তাররা তাদের দুজনকে নিয়ে অবশ্যই অনেক সতর্ক অবস্থায় রয়েছেন। তবে শারীরিক তাদের যে পরিস্থিতি সেটা যে কোনো মুহূর্তে একটু ডিটোরেট করতে পারে, তবে তারা বলছেন যে ডাক্তাররা যেহেতু সতর্ক অবস্থায় রয়েছেন তাদেরকে আর কোনো ঝুঁকি নেই। আমরা কিছুক্ষণ আগে ক্যাম্পাসে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা জানিয়েছি যে ঢাকা সেখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তো যেখানে কোনো হতাহত ঘটেনি, তবে ককটেলটি মধুর ক্যান্টিনের সামনে এসে পড়েছে, যেটা আইবি এর ডিপার্টমেন্টের ভিতর থেকে ছুড়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানি তিনি পর্যবেক্ষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এবং শাহবাগ থানা পুলিশও ঘটনা পর্যবেক্ষণ করেছেন। তারা বলেছেন যে তদন্ত করে খতিয়ে দেখতে হবে যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। যদিও কোনো হতাহতের সংখ্যা নেই, তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্যেই এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আর প্রক্টর বলেছেন যে তিনি বারবার বহিরাগতদেরকে দোষী দোষ দেখছেন দিচ্ছেন। তিনি বলছেন যে কোন ধরনের একটা বহিরাগত একটি গোষ্ঠী রাজনৈতিক কোনো উদ্দেশ্যে হাসিল করার উদ্দেশ্যে তারা এই ধরনের পায়তারা চালাচ্ছে। তিনি মনে করেন না যে বিশ্ববিদ্যালয়ে কোনো সংগঠন এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তো এই ছিল সবকিছু মিলিয়ে এখানকার আজকের পরিস্থিতি। প্রিমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিয়া রহমান প্রিমা। ডাকসু ভিপি নুরুল হক নুরের জীবন নিরাপত্তা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন। স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, 22 ডিসেম্বর ডাকসু সহসভাপতি নুরুল হক নুর ও তার সহযোগীদের উপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মী। 2018 সালের 30 জুন থেকে সবশেষ ডাকসু ভবনে হামলাসহ সর্বমোট 7 বার নুরের উপর হামলা হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা হলেও হামলা থামেনি। ডাকসু ভিপি কেবলমাত্র একজন নাগরিক নন, তিনি একটি প্রতিষ্ঠান উল্লেখ করে নোটিশে ভিপি নূরের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল 11:30 ককটেল সদৃশ্য একটি বস্তু মধুর ক্যান্টিনের সামনে পড়ে থাকতে দেখা যায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সবাইকে নিরাপদ দূরত্বে রেখে ককটেলটির বিস্ফোরণ ঘটায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে একটি মহল অপপ্রয়াস চালাচ্ছে। বহিরাগতদের নিয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় অশান্ত করার
এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রক্রিয়াগুলো চলছে তার একটি নমুনা আপনারা দেখলেন যে এখানে আমার আছে প্রক্টরাল টিম উপস্থিত আছে, পুলিশ আছে, অলরেডি আমি ডিবিকে অবহিত করেছি, এসে যে আমরা একটি ককটেল দেখলাম যেটি হয়তো বিস্ফোরিত হলে আরও কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। এগুলো যারা করছে তারা নিশ্চয়ই কোনো কোনো অসৎ উদ্দেশ্য এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাক, ব্যক্তি উদ্দেশ্য হোক, গোষ্ঠী উদ্দেশ্যে তারা করছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আছেন শৌমিক আহমেদ। এ বিষয়ে সবশেষ খবর জানতে যোগাযোগ করছি তার সঙ্গে। শৌমিক, মনোনয়ন ফরম বিতরণের সবশেষ অবস্থা আমাদের জানান। থেকে শুরু হয়েছে যে কাউন্সিলর এবং সংরক্ষিত যে নারী আসন রয়েছে সেই আসনে মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম বিতরণ এবং জমা দেওয়া কার্যক্রম চলছে। শুরু হয়েছিল দুই সিটির মেয়র প্রার্থীদের শৌমিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিতর্কিত কাউকে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়ককে এক্সপ্রেসওয়েতে উন্নতিকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে মনোনয়ন দিতে এরই মধ্যে জরিপ শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের মতামত নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা প্রধানমন্ত্রী আমাদের নেত্রী জরিপ কার্য পরিচালনা করাচ্ছেন। সব মিলিয়ে আমরা যে যে প্রার্থী ইলেক্টেবল বা উইনেবল নির্বাচনে বিজয়ী হবে এবং যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয় প্রার্থীদের আমরা মনোনয়ন দেব, বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন আমরা দেব না, এটাই আমাদের সিদ্ধান্ত। রোহিঙ্গাদের মতো ভারতীয় নাগরিকহীনদের বোঝ বাংলাদেশের উপর চাপানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের বিতর্কিত নাগরিক আইনের মাধ্যমে সম্ভাব্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ, অথচ এ ব্যাপারে সরকার নির্বিকার। সুতরাং ওবায়দুল কাদেরের বক্তব্যে একটি কথা সুস্পষ্টভাবে এদেশের মানুষ বুঝতে পারছে, আওয়ামী লীগের কাছে দেশের স্বার্থ নয়, ক্ষমতাই মুখ্য। আর সেই ক্ষমতাকে অবৈধভাবে টিকিয়ে রাখতে তারা এদেশের সমগ্র জনগণের স্বার্থকে বিদেশি প্রভুদের কাছে বিক্রি করতে পিছপা হবে না। যাদেরকে প্রমাণিত হবে যারা বাংলাদেশের নাগরিক না, তাদেরকে আবার আমরা ফেরত পাঠিয়ে দেবো। অর্থাৎ ওনারা স্বীকার করে নিচ্ছেন যে এখানে পুশব্যাক হচ্ছে এবং পুশ ইন হচ্ছে বাংলাদেশে, এবং এখানে তারা আগে থেকেই বলছেন যে তাকে আমরা নিয়ে নেব। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কমিশন নিয়ে বুধবার যে বক্তব্য দিয়েছেন তাকে আত্মপ্রবঞ্চনা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পদত্যাগ করে ওই বক্তব্য দিলে সমীচীন হতো বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। তার দাবি, মাহবুব তালুকদার এ ধরনের বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে চান। মাহবুব তালুকদার বিভিন্ন সময় এই ধরনের কথা বলে আলোচনায় থেকেছেন এবং তিনি এই ধরনের দ্বিমত পোষণ করে আলোচনায় থাকার চেষ্টা করেছেন।
বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখল বিশ্ববাসী। সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু দেশ থেকে 172 বছর পর এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। গ্রহণে সূর্যের 90% বেশি ঢেকে ফেলে চাঁদ। বাংলাদেশ থেকে আংশিক গ্রহণ দেখা গেছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। এমন বলয়গ্রাস সূর্যগ্রহণ শেষবার 172 বছর আগে দেখেছে মধ্যপ্রাচ্য ও এশিয়া। দশকের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে মধ্যপ্রাচ্য ও ভারতে সমবেত হন লাখো মানুষ। আকার ছোট হওয়ার কারণে বলয়গ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না, তবে সর্বোচ্চ গ্রহণের সময় সূর্যকে গোল আগুনে আংটির মতো দেখায়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন রিং অব ফায়ার। ভারতের দক্ষিণাংশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ স্পষ্টভাবে দেখা গেছে। পূর্ব ইউরোপ, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, UAE এবং ওমানেও দৃশ্যমান ছিল সূর্যগ্রহণ। সব মিলিয়ে 2.5 ঘন্টা স্থায়ী ছিল সূর্যগ্রহণ। পুরো বলয়গ্রাস দেখতে না পারলেও আংশিক গ্রহণ দেখেছে বাংলাদেশ। বাংলাদেশের উপর প্রায় 3 ঘন্টা ব্যাপ্তী, তার উপরে মূলত আমরা আয়োজন করেছি শিশু কিশোর শিক্ষার্থীদের জন্য। তারা স্পেস সায়েন্স সম্পর্কে জানবে। এটি জ্ঞানের একটি বিশাল জানালা, বিশাল জগৎ, যে আজকে পৃথিবী, সূর্য এবং চন্দ্র একই সরলরেখায় এসে চাঁদের যে ছায়াটি পৃথিবীর উপর পড়ছে তাকে কেন্দ্র করেই আজকের এই সূর্যগ্রহণের ঘটনা, বিরল মহাজাগতিক ঘটনা। সর্বোচ্চ গ্রহণ হয় সকাল 10:28 রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে এই সূর্যগ্রহণ দেখানো হয়। ইফতেখারউদ্দিন, চ্যানেল আই। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশের মানুষ। পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন 5.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে আছেন এমআর মুকুল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুকুল, পঞ্চগড়ের তাপমাত্রা এখন কেমন? সবশেষ খবরাখবর আমাদের জানান। পঞ্চগড়ের ব্যারোমিটারের পারদ দিনে দিনে কমতে শুরু করেছে এবং আজকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস থেকে 5.7 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে আমাকে আবহাওয়া অফিস সূত্র থেকে জানিয়েছে। এবং প্রতিদিন এখানে তাপমাত্রা কমতে শুরু করছে, যেহেতু এই পঞ্চগড় এলাকাটি হচ্ছে একেবারে হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং এখানে ঠান্ডা কনকনে বাতাস, যেটাকে আমরা বরফ গলা বাতাস বলছি, সেই বরফ গলিত বাতাস প্রতিদিনেই মানুষের অবস্থাকে দুর্বিষহ করে তুলছে এবং জনজীবনকে স্থবির করে তুলছে পঞ্চগড়ের মানুষকে। আজকে সকাল 11:00 পরে সূর্যের মুখ দেখা গেলেও সূর্য সেরকম রোদের উষ্ণতা ছিল না, রোদ তেমন খুব একটা দেখা মেলেনি। এবং এখন আমি যেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এখন ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে এবং এটি আবহাওয়া অফিস বলেছে যে এটি বিকাল নাগাদ আরও প্রকোপ ধারণ করবে শীতের মাত্রাটি, যেটা রাত বাড়ার সাথে সাথে একেবারে হিম হয়ে যাবে। এবং এটা আবহাওয়া অফিসের যে তথ্য, এই তাপমাত্রা আরও কমতে পারে, যেটি গত বছর। মুকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর মুকুল। এবারে সালতামামি 2019। বক্স অফিসের রেকর্ড ভাঙা গড়ার লড়াই আর ইউটিউব গুগল সার্চে শীর্ষস্থান ধরে রাখার প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে 2019। সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার রেকর্ড হয়েছে চলতি বছরই। দুই কৃষ্ণাঙ্গের মাথায় উঠেছে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ডের মুকুট। বরাবরের মতো অস্কার ও কান ফেস্টিভ্যালে নজর ছিল বিশ্ববাসীর। বিদায় বছরের বিনোদন অঙ্গনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলভী হোসেনের রিপোর্ট।
আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে 2019 আলোচনার মূল কেন্দ্রে ছিল অ্যাভেঞ্জার্স এন্ডগেম। অবসান হয়েছে মুভি সিরিজটির একটি যুগের, সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডও গড়েছে এন্ডগেম। জনপ্রিয়তা ও আয়ের দিক থেকে হলিউডের 2019 সেরা চলচ্চিত্রের মাঝে রয়েছে স্পাইডারম্যান ফার ফ্রম হোম, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড এবং বছর শেষে মুক্তি পাওয়া জোকার। বলিউডে বছরের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ছিল গাল্লি বয়, আলোচনার শীর্ষে ছিল উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, জনপ্রিয়তার তুঙ্গে ছিল কবির সিং আর্টিকেল 15 অয়ার এবং বছরের শেষে এসে মুক্তি পাওয়া সালমান খানের দাবাং 3। কাণ্ড কর দিয়া তুমনে মাঙ্গা ইউপি গোরি নাম তেরে ব্রহ্মাণ্ড কর দিয়া। বছরের সেরা তিন টিভি সিরিজের তালিকার প্রথম স্থানে রয়েছে গেম অফ থ্রোনস, পরের দুটি স্থান চেরনোবিল এবং ট্রু ডিটেকটিভের। এবছর সেক্রেট গেমস এবং ফ্যামিলি ম্যানের মতো ভারতীয় বিভিন্ন টিভি সিরিজ নিয়েও উন্মাদনা ছিল সারা বিশ্বে। অ্যানিমেটেড মুভির মাঝে বছর জুড়ে আলোচনায় টয় স্টোরি 4, হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন এবং ফ্রোজেন 3। বরাবরের মতো এবারও সবার নজর ছিল অস্কার, কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং গ্র্যামি অ্যাওয়ার্ডেও। 2019 মিস ইউনিভার্স হয়েছেন সাউথ আফ্রিকার জোজিবিনি টুনজি এবং মিস ওয়ার্ল্ড জ্যামাইকান টনিয়ান সিং। বিনোদন জগৎ এবছর হারিয়েছে হলিউডের সুপারম্যানের অভিনেতা ক্রিস্টোফার ডেনিস, একসময় জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা ডোরিস ডে, মিনি মাউসের কণ্ঠ দেয়া রুসি টেলর, জেমস বন্ড অভিনেত্রী ক্লাউডাউন অউগার, ভারতীয় নাট্যকার অভিনেতা ও পরিচালক গিরিশ কর্নাড, কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও সুরকার জহুর খৈয়াম হাশমির মতো ব্যক্তিত্বদের। এবছর বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স, কানাডিয়ান সঙ্গীত তারকা জাস্টিন বিবার এবং মার্কিন সঙ্গীত শিল্পী জো জোনাস। বছরের জনপ্রিয় এবং সবচেয়ে বেশি দেখা মিউজিক ভিডিও ছিল পুয়ের্তো রিকো র্যাপার ড্যাডি ইয়ানকের কনকলমা, যা এখন পর্যন্ত দেখা হয়েছে 160 কোটিরও বেশি বার। জেলাসহ বিভিন্ন জেলায় তীব্র শীত জেঁকে বসেছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 6.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধি দেখা দিচ্ছে। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। তেঁতুলিয়ার তাপমাত্রা বৃহস্পতিবার সকালে 5.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সামনে তাপমাত্রা আরও কমে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের হিমেল বাতাসের প্রভাবেই প্রতিদিন তাপমাত্রা কমে আসছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারটি আসলে হিমালয়ের পাদদেশে অবস্থান হয়, এখানে শীতের তীব্রতাটা অনেক বেশি। আজকে আমরা সকাল 9টায় রেকর্ড করেছি 5.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতজনিত রোগীও বাড়ছে। পঞ্চগড়ে কোনো সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায় শিশু রোগীদের নিয়ে অভিভাবকরা ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে ছুটছেন। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে মানুষের। এদিনে তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডায় কাজে যেতে পারছেন না মানুষ। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতজনিত রোগী বাড়ছে। দিনাজপুরে হঠাৎ শীতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বাতাসটা বেশির কারণে ঘর থেকে বাইরে হতে পারতেছে না, জিনিসপত্রেরও দাম বেশি, শীতের কাপড়ের অভাব। শীতে বাড়ি থেকে বেরোতে পারতেছি না এবং কোনো কাজ কাম করতে পারতেছি না, বাইর হওয়া যায় না ভাই, এমন অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। বাচ্চার নিউমোনিয়া হয়েছে, আমি গত বৃহস্পতিবারে ভর্তি হয়েছি। গাইবান্ধায় গত 3-4 দিন ধরে সূর্যের আলোর দেখা মিলছে না, ঘন কুয়াশার সাথে অসুখ বিসুখও বাড়ছে। আমরা পরামর্শ দেব যেটা, সেটা হলো শিশুদের ডায়রিয়া এবং শিশুদের শ্বাসতন্ত্রের কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যেন শিশুদেরকে একটু উষ্ণ রাখে, একটু শীতের কাপড় দিয়ে তাদেরকে যেন জড়িয়ে রাখে। একইভাবে আমরা বয়স্ক যে জনগোষ্ঠী আছে তাদের জন্য বলবো, তারা যেন শীতের কাপড় চোপড় এটা ব্যবহার করে। ঠাকুরগাঁয়ে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে পীরগঞ্জ উপজেলায় বুধবার রাতে 58 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশে ক্যান্সার রোগীদের সেবায় নিবেদিত অলাভজনক প্রতিষ্ঠান মুসাববির ক্যান্সার কেয়ার সেন্টারকে 60 লক্ষ টাকার অনুদান দিয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক। মুসাববির ক্যান্সার কেয়ার সেন্টারের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোদাস্সের হোসেন খান বীর প্রতীকের হাতে এই অনুদান হস্তান্তর করেন দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। দেশের দূর দূরান্ত থেকে দরিদ্র ও অসহায় ক্যান্সার রোগীদেরকে এই কেন্দ্রটি নানাভাবে সহযোগিতা করে থাকে। একই সাথে ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেও প্রতিষ্ঠানটি গত 16 বছর ধরে কাজ করে যাচ্ছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। যশোরের বাঘারপাড়া উপজেলায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। দুদিনের মেলায় নিরাপদ সবজি উৎপাদনের আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সম্যক ধারণা নিয়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলার প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ প্রজাপতি ও ফড়িং। তবে পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আকর্ষণীয় পতঙ্গগুলো বিভিন্ন কারণে বিপন্ন। প্রকৃতি সংবাদে দেখুন বিপন্ন প্রজাপতি ও ফড়িং নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। আকার আকৃতিতে ভিন্নতা, বৈচিত্র্যময় রং এবং চঞ্চলতার কারণে প্রজাপতি ও ফড়িং সকলের দৃষ্টি আকর্ষণ করে। এদেশের সকল বনাঞ্চল, জলাশয় সংলগ্ন এলাকা ও লোকালয়ে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখা যায়। উদ্ভিদের পরাগায়নের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলেও এরা সক্রিয় ভূমিকা পালন করে। প্রজাপতির মতোই অমেরুদণ্ডী প্রাণী ফড়িং পুকুর, লেক, নদী সহ বিভিন্ন ধরনের জলাশয়ের আশেপাশে এদেরকে বেশি দেখা যায়। এরা ডোবানালা ও ড্রেনে জন্মানো মশার লার্ভা খেয়ে প্রাকৃতিকভাবে মশা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া ফসলের ক্ষেতের ক্ষতিকারক বালাই দমনে ফড়িং কার্যকর ভূমিকা পালন করে। প্রজাপতি ও ফড়িং যে কোনো স্থানের পরিবেশের সুস্থতার নির্দেশক হিসেবেও কাজ করে। তবে দূষণ, জলাশয় ভরাট করে ফেলা, জমিতে কীটনাশকের ব্যবহার, নির্বিচারে ঝোপঝাড় কেটে ফেলার কারণে প্রজাপতি ও ফড়িং এর অধিকাংশ প্রজাতি বর্তমানে বিপন্ন, যার ক্ষতিকর প্রভাব পড়ছে সামগ্রিক পরিবেশ ব্যবস্থার উপর। তাই প্রকৃতির নান্দনিক ও গুরুত্বপূর্ণ এই পতঙ্গগুলো সংরক্ষণে সচেতনতার পাশাপাশি উদ্ভিদের উপস্থিতি ও সুস্থ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তবেই বাংলার প্রকৃতিতে টিকে থাকবে বর্ণিল প্রজাপতি ও ফড়িং। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বিপন্ন প্রজাপতি ও ফড়িং নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে বিআরবি হসপিটালস লিমিটেড খেলার খবর। বড়দিনের ছুটি শেষে মেলবোর্নে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বক্সিং ডে টেস্ট। 1987 সালের পর এই মাঠে দুই প্রতিবেশীর এটাই প্রথম বক্সিং ডে টেস্টে মুখোমুখি হওয়া। টস জিতে ব্ল্যাক ক্যাপসের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতে ওপেনার জো বার্নসের উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকরা স্টিভেন স্মিথ ও মার্কাস লাবুশানের জোড়া 50-তে বিপদ কাটিয়েছে। লাবুশানে 63 করে আউট হলেও 77 রানে অপরাজিত থাকেন স্মিথ। শেষ পর্যন্ত প্রথম দিন শেষে 4 উইকেটে 257 রান করেছে অস্ট্রেলিয়া। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিমান বাহিনীকে আরও আধুনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। ডাকসুতে হামলায় আহতদের আটজনের অবস্থা শঙ্কামুক্ত, ভিপি নূরের নিরাপত্তা চেয়ে আইনি নোটিশ। মধুর ক্যান্টিনে অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল, ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ। দশকের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণে বিরল রিং অফ ফায়ার, এর সাক্ষী হল বিশ্ব, বাংলাদেশেও আংশিক দৃশ্যমান। এবং উত্তরাঞ্চলে আবারও তীব্র শীতের প্রকোপে জনদুর্ভোগ, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।